It is a red? Red velvet. First slice. আর এটা এটা ডার্ক ফরেস্ট এই সব মাছ মানে ভাইয়ের কাছ থেকে একটা আসলে ই করে যায় উদ্বোধন করে দেয় বিসমিল্লাহ করে দেয় আর কি একটা কেক দেখতে পারতেছেন এটা অর্ডারের কেক এটা আছে আসসালামু আলাইকুম আমরা পাসপোর্টের ঘরে আসবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নড়াইলে একবারে ঐতিহ্য নতুন একটা পাসপোর্টের দোকান হয়েছে পাসপোর্টগুলো লাগছে গিয়ে অনেক সুন্দর দেখেন কেন্দ্র অনেক জাতের ইয়ে আছে এখানে আপনাদের এক করে দেখেন হবে আপনার সাক্ষাৎকার আমি একটা নিবানি এখানে দেখতে পাচ্ছেন এটা আছে ভাই একটু আসেন আপনি আসেন ভুল হয়ে গেছে আপনি আর কি বলে দেন কোনটার কি নাম কি দেখে বুঝছেন একবার এই কোনাতে শুরু করি আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ফাস্ট ফুডের দোকান আইছি এখন আমরা এই ফাস্ট ফুডের আর কি রিভিউ নিচ্ছি যে কোনটার কি দাম সেইটা আর কি টেস্টি শপ হ্যাঁ এটা আছে টেস্টি শপ ভাইয়ের কাছে শুনবো ভাই এই কোনার এইটার নাম কি আর কি জারকে এটা কি জারকে জারকে এইটা মুসকেক মুসকেক এটা আছে মুসকেক আর এইটা এটা কাপকেক কাপকেক মানে উপরে সাদা গোলাপ ফুলের মতো দেখা যাচ্ছে আর কি এইটা কি কেক চকলেট বল এটা চকলেট চকলেট বল আর এইটা কি ফ্লেভার এটা এটা আপনার স্লাইস অরেঞ্জ ফ্লেভার স্লাইস অরেঞ্জ ফ্লেভার আর এটা স্লাইস স্লাইস মিষ্টি হবে আর এটা এটা সেকেন্ড হোয়াইট ফরেস্ট এটা আছে হোয়াইট ফরেস্ট স্লাইস মিষ্টি এটা এইটা আছে রেড রেড ভেলভেট ফার্স্ট স্লাইস 80 টাকা আর এইটা এটা ডার্ক ফরেস্ট এই সবগুলোর প্রাইস কি 80 টাকা করে এই যে উপরে যেগুলো দেখালেন হ্যাঁ আর এই যে এটা কি ভাই এই যে এটা না সুইস রোল সুইস রোল আর এটা তো সেই উপরে আর এর নিচে একটা পুটিং আছে আর এখানে আছে কি মানে এই যে সেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভাইয়ের সাথে কথা বলে সব কিছু জেনে নিলাম তো একটু আমরা খাবারের রিভিউটা সুন্দর করে দিই দিয়ে দেখেন অনেক সুন্দর মানে একবারে সাজানো গোছানো আমাদের নড়াইলে ফার্স্ট টাইম এই দোকান আমি দেখতেছি আমি এর আগে দোকান দেখি নাই এ তো আপনারা নড়াইলে প্রথম আসছেন হ্যাঁ নড়াইলে নড়াইলে ফার্স্ট অনলাইনে চলছে পেজ পেজ অনলাইনে আছে সবাই জানে ঠিক আছে হ্যাঁ 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 সুইটার ও দোকানের নামটা বলেন আপনি একটু সুইটার এর অনলাইনে পেজ আছে ভাই সুইটার হ্যাঁ হ্যাঁ অনলাইনে পেজ আছে সুইটার বুঝতে পারছি আমি দেখি নাই ভাই তার কারণ হচ্ছে আমি তো ধরেন নড়াইলে থাকি না আপনারে বললাম আমি খুলনা ঢাকা রাত ঠিক আছে হ্যাঁ তো দেখে মনে মনে চিন্তা করলাম যে কখন আসবানি ভাইয়ের কাছ থেকে একটা আসলে ই করে যায় উদ্বোধন করে দেয় বিসমিল্লাহ করে দেয় আর কি এক সপ্তাহ অনেক সুন্দর সাড়া পাবেন কিন্তু আসলে ভাই ই করতে হবে বুঝছেন এটা ধৈর্য ধরে থাকতে হবে কারণ নড়াইল তো আমি তো জানি না ফার্স্ট টাইম আসলাম ধরেন আমি আসছি এরপর আমার বন্ধু বান্ধবরা আসবে কিন্তু যদি জিনিসটা আসলে ধৈর্য না ধরে রাখলে কিন্তু হবে না ধৈর্য বড় জিনিস তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে কারুকার্য এত সুন্দর যে আমি মুগ্ধ হয়েছি যে জিনিসটা ঢাকায় দেখছি ও এই যে একটা কেক দেখতে পারতেছেন এটা অর্ডারের কেক এটা হচ্ছে কয় পাউন্ডের কেক ভাই ও 2 পাউন্ড কত এটা 2 পাউন্ড 800 টাকা যে কোনো স্টাইলে যে কোনো স্টাইলে আর কি ই করা যাবে আচ্ছা জন্মদিনের কেক এবার আপনাদের এখান থেকে মনে হয় ইনশাল্লাহ তাই এই মানে এর কয় পাউন্ড থেকে শুরু করে কয় পাউন্ড পর্যন্ত বানান আর কি যে কয় পাউন্ড দাম সেটা বলুন সর্বনিম্ন মানে সর্বনিম্ন 1 পাউন্ড হ্যাঁ 1 পাউন্ড থেকে শুরু হয় এমনি তো ধরেন আমরা এই যে হাফ পাউন্ড দেওয়া যায় হাফ পাউন্ড দেওয়া যায় হাফ পাউন্ড তো না জন্মদিনে যে এই যে যে ইগুলো এইগুলো নিয়ে যাবেন না ভাই হ্যাঁ এগুলো আমি নিতে পারি ঢাকায় তো দেখি এইগুলো আর কি প্যাকিং করে নিয়ে যায় ঢাকা 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 দশ তিন মানে চলে
আরেকটা জিনিস আসলে আছে সবচেয়ে ভালো হতো, ওই যে মানে আপনার বনফুল যে এটা আছে মিষ্টিটা, তো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ আমি এখনই আমি আপনি আমার একটা দেন, বাইরে আসতেছে তো, ঠিক আছে। হ্যাঁ 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 আমি চলে যাবো। আচ্ছা না হ্যাঁ লাইট বন্ধ করে দেন, এবার এবার খাতি দেন, আর সমস্যা নেই। একটু আমি কোনটা থেকে কোনটা দেবেন আপনি, পুডিং দিতে খাতি বলছেন আমি দেন, এটাই দেন। এই আমি এখান থেকে, আচ্ছা আপনি নিচের থেকে একটা দেন, নিচের থেকে দেবেন না দেন দেন, আপনি এখান থেকে একটা দেন, এখান থেকে। বসুন যান, Thank you.